এটা আর একটা কারের জাতা। মেকানিক্যাল। সো এইভাবেই বুঝতে পারবো যে আমার এখানে দুইটা কারের জাতা হয়ে গেছে। ওকে, এখানে দুয়ে কারের জাতা হইলো। আবার যদি মনে করেন এক্সাম্পল হিসেবে ভাবেন যে এখানে একটা এটা একটা কারের জাতা, এটারও ডিভিজও করা যায়। যদি আমি এখানে আবার এই স্পার্টি ট্রাফিকও দিয়ে দিই, স্পার্টি ট্রাফিকও দিলে তাহলে আমার এখানে কয়টা কারের জাতা? তিনটা, এই এক, এখানে এই দুই, এবং এখানে টোটালটা হচ্ছে তিন। সো ত্রে কারের জাতা হয়ে যাবে। এখন অন্য কারের জাতার মধ্যে কোয়ান্টি সেন্সও এটা বোঝার জন্য একটা উপায় আছে। যেমন আমরা প্রথমের মতো যদি দেখি যে মধ্যে স্ত্রীষে ব্যাংকে কন্টিনিউ আছে, দপ্রিয় অথবা উনা সিঙ্গলও থাকতে পারে আবার দপ্রিয় থাকতে পারে, তার মানে আমার কি সেন্সও ডিভিজও করে দিছে, অর্থাৎ আন্দাতা প্যার উনা রিতনারে প্যার আলত্রে, বুঝছেন? বুঝছি। ওকে, যেমন এখন এটা দেখি এখানে কয়টা কারের জাতা আছে? তিনটা আছে আপনাদের, দুইটা দুইটা নো, তিনটা। কারণ কি স্পার্টি ট্রাফিক এই জায়গায় আছে, ঠিক না? এই যে সবুজ একটা, সো আমার তার মানে কি এই পাশে একটা কারের জাতা, আবার এখানে একটা স্পার্টি ট্রাফিকও দিছে, তার মানে এই জায়গায় একটা কারের জাতা, দুয়ে কারের জাতা ওই আরেকটা, ত্রে কারের জাতে, ঠিক আছে? কারের জাতা মানে ঠিক একটা আছে। কারের জাতা। এই যে আমরা আমরা এই যে ভুলটা এই যে বুঝি না দেখে আমরা ভুলটা কি বলছি যে আমরা দুইটা দুইটা কারের জাতা। আমি কি করছি, আগে বসতাম যে আমরা যে সবুজ ইয়াটা মানে এটা হলো একটা, এটার একটা, আবার এই পাশে একটা, এই পাশে একটা, সিনেসের তেসরা টোটাল টোটাল কোয়াত্র ভাবতেন? কোয়াত্র নো, টোটাল হচ্ছে আপনার এখানে ত্রে, স্পার্টি ট্রাফিকের এই পাশে একটা। ওকে, এরপরে আবার মধ্যে যেটা আছে এটা একটা, এখন আমি দুইটা কন্তারে করে ফেললাম, এরপরে বাকি থাকে এ একটা। ওকে, সো ত্রে কারের জাতে, এখানে আমার ত্রে কারের জাতে। ওকে, পই আমার এখানে দোমান্দাটা আসা অনেক সময় যে কারের জাতা যেটা নাকি আমার দেস্ত্রা আছে, এই যে দেস্ত্রা, এটা পয়েসের দপ্রিয় সেন্সও, যে আমার দপ্রিয় সেন্স হইতে পারে, অর্থাৎ কি যাওয়া এবং আসা, ঠিক আচ্ছা। আছে? আবার পোয়েসের সেন্স ইউনিকো, এটা আমি কিভাবে বুঝবো সেন্স ইউনিকো নাকি দপ্রিয় সেন্সও? আমার এই জায়গার মধ্যে যখন এই শ্রাদা শুরু হয়েছে এই জায়গার মধ্যে আমার সেনালে দেয়া থাকবে যে সেন্স ইউনিকো নাকি দপ্রিয় সেন্সও। প্যারো আমার যে মধ্যে চ্যান্ত্র যে কারের জাতাটা, এই কারের জাতাটা এটা আমার দপ্রিয় সেন্সও, এটা আমি কিভাবে বুঝলাম? কারণ হচ্ছে আমার মধ্যে স্ত্রীষে বিয়াঙ্কো কন্টিনিউয়া দপ্রিয় দেওয়া আছে, এই কারণে আমি বুঝলাম যে এখানে এটা হচ্ছে আমার দপ্রিয় সেন্স। এবং অনি সেন্সর মধ্যে আমার দুয়ে করছে, অনি সেন্সর মধ্যে আমার দুয়ে করছে। ওকে, এরপরে যে কারের জাতা দেওয়া আছে এই ভাষা আমার সিনিস্ট্রারটা, ওনা কারের জাতা পোয়েসের দপ্রিয় সেন্সও, আঙ্কে পোয়েসের সেন্স উনিকো কি আরো। এই কারণে আপনার এখানে আমার আগের থেকে জানা দরকার যে টোটালে ত্রে কারের জাতা আছে, এই চ্যান্ত কারের জাতা, কারের জাতা যে মধ্যেটা আছে এখানে আমার দপ্রিয় সেন্সও, এবং অনি সেন্সের মধ্যে দুয়ে করছে, কারের জাতা লা দেশরা, দেশরা যে কারের জাতা আছে এখানে আমার দপ্রিয় সেন্সও হইতে পারে, আঙ্কে সেন্সও নিকো হইতে পারে। আঙ্কে এই পাশে যে বাম পাশে যে আসিনিসরা যে কারের জাতা আছে, কোয়েস্ত পোয়েসের আঙ্কে দপ্রিয় সেন্সও অথবা সেন্সও নিকো। ওকে, এখন দেখি আমরা ফার্স্টেরটা, লাইস্ট্রা দা রাপ্রেজেন্টা, তা আমার যেভাবে রাপ্রেজেন্ট করা হয়েছে, এ কম্পোস্ত, কম্পোস্তা, এটা কি কম্পোস্তা অর্থাৎ সহ বা আছে, ঠিক আছে? বলতেছে লাইস্ট্রা দা রাপ্রেজেন্টা, তা আমার যে ইস্ত্রা দা দেখানো হয়েছে, এ হয় কম্পোস্তা দা ত্রে কারের জাতে, কারের জাতে, কারের জাতে বলার কারণ কি? কারণ হচ্ছে আমার একের অধিক, কারের জাতা মানে হচ্ছে একটা কারের জাতা, আর যখন নাকি ত্রে একের অধিক হয় তখন আর জায়গায় এ হয়ে যায়, যেমন আমরা বলি রাগাচ্ছা, লাস্টে আ থাকলে মানে একটা রাগাচ্ছা, যখন আমি বলি রাগাচ্ছে মানে অনেকগুলো বালিকা, অনেকগুলো মেয়ে বোঝায়, বালিকা, ঠিক আছে? আর যেসব শব্দ লাস্টে আমার ও আছে, যেমন রাগাচ্ছ মানে একটা বালক, আর যখন নাকি আই হয়ে যায় তখন একের অধিক বালক বোঝায়, তখন কি বলে রাগাচ্ছি। এ কারণে আমার মনে রাখতে হবে ত্রে কারের জাতে শব্দ দিয়েও কিন্তু কুইজ অনেক ভুল হয়ে যায়, তার কারণে শব্দটা কি বলছে, একবচন নাকি বহুবচন সেটা আমার খেয়াল রাখতে হবে।
দুই নাম্বারটা লাইস্রাদা রাপ্রেজেন্টা তামা ইসরাদা যদি দেখানো হয়েছে এ হয় কম্পোস্তা দা অত্ত কোর্সিয়ে ননে কোর্সিয়া লেখা কোর্সিয়ে কারণ কি অত্ত একের অধিক দেখেন এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট টোটাল অত্ত কোর্সিয়ে আছে তারপরে তিন নাম্বার অর্থ কোর্সিয়ে ত্রে কারের জাতে দেন তো অর্থ কোর্সিয়ে অর্থ কোর্সিয়ে আট কোর্সিয়ে তারপর তিন নাম্বারটা দেখি নেলে ইসরাদা রাপ্রেজেন্টা তামাজ ইসরাদা দেখানো হয়েছে লা কারের জাতা লে কারের জাতে ঠিক আছে লাতেরালি লাতেরালে মানে হচ্ছে দুই পাশে দুই পাশে লাতেরালে মানে হচ্ছে দুই পাশ আপনি যখন পাশাপাশি কেউ থাকে সেটা হচ্ছে বলে লাতেরালে ঠিক আছে যে লাতেরালে মানে হচ্ছে দুই পাশ পাশাপাশি বলতেছে লে কারের জাতে লাতেরালি আমার যে পাশের এই যে এই কারের জাতাটা আঙ্কে এই পাশের কারের জাতা এটা হচ্ছে আমার দুই পাশের কারের জাতা আর মধ্যেটা হচ্ছে আমার কারের জাতা চেন্ত্র বা চেন্ত্রালে বলতেছে দি নর্মা আইনে আ সেন্সো উনিকো এটা কি সেন্স উনিকো হতে পারে বা আইনে সেন্স উনিকো হয় এবং আবার নিচে একই কথা লেখছে দেখেন নেলা ইসরাদা রাপ্রেজেন্টাতা লা কারের জাতা চেন্ত্রালে চেন্ত্রালের আমার যে কারের জাতা আছে এই যে মধ্যে যে কারের জাতাটা এ দি নর্মা আইনে আর দোপ্য সেন্সো দি চিকুলাশনে অর্থাৎ দোপ্য সেন্সো দুমুখী একটা যাওয়ার জন্য আর একটা হচ্ছে আসার জন্য এবং লাস্টের যে কুইজ আছে দোমান্দাটা এরকমভাবে লাইস্রাদা রাপ্রেজেন্টা তা কনসেন্টেন্দো কনসেন্টিরে মানে কি কনসেন্টিরে গতকালকে আমরা পড়ছিলাম মানে আমরা তো কনসেন্টিত হলো পারমিশন ওকে কনসেন্টিরে ওকে কনসেন্টিত এই কথাটাই আসছে কিন্তু কনসেন্টিরে দিয়ে আমার মেইন ভাবটা মেইন কথাটা হচ্ছে কনসেন্টিরে ওইখান থেকে বলে হচ্ছে কনসেন্টে মানে অনুমোদন দেয় কনসেন্টিত মানে পারমিটেড যা অনুমতি দিয়া দিছে ঠিক আছে কনসেন্টিরে হচ্ছে মানে অনুমোদন দেওয়া বা অনুমতি দেওয়া কমে পারমিশন ঠিক আছে যে পারমিশন পারমিটেরে হচ্ছে মেইন কথাটা ওইখান থেকে আসছে হচ্ছে পারমিশন কারণ আমরা কি মেত্তেরে আমরা কোনো কিছু মেত্তেরে বলতে বোঝাই রাখা মেসো বল দিলে বোঝাই অলরেডি রাখা দিছি এই কারণে পারমিটেরে থেকে আসছে পারমিশন পারমিটেরে মানে অনুমতি চাওয়া আর পারমিশন মানে অলরেডি অনুমতি পেয়ে গেছি ওকে কনসেন্টিরে কনসেন্টিরে কনসেন্টিত অথবা কনসেন্টে এরকম ভাবে লেখা থাকে যে অনুমোদন দেওয়া অনুমতি দেওয়া ওকে দেখি লা ইসরাদা রাপ্রেজেন্টাতা আমার যে ইসরাদা দেখানো হয়েছে কনসেন্টেন্দো অর্থাৎ কি অলরেডি কাজ করতেছে যেমন মানজারে মানে খাওয়া মানজান্দো মানে খাইতাছি বলতেছে কনসেন্টেন্দো আপনাদের অনুমতি দিচ্ছে নর্মা আইনে ইল সরপাস ইন কুরবা কুরবার মধ্যে সরপাসারে করার আমার অনুমতি দেয় আমি আবার হালিম ভাই প্লাস সুলতান ভাই দুজনের জন্য বলি কুরবা এবং দস্য আমরা যে কারের জাতা যে স্টিলে দেখলাম একটু আগে যে ফিগুরা তো যে ফিগুরাগুলো দেখতেছি আমার কুরবা এবং দস্যর মধ্যে আমি তিনভাবে তিন জায়গায় তিন ধরনের ইস্রাদার মধ্যে বা তিন ধরনের কারের জাতার মধ্যে আমি সরপাস করতে পারি এক এরকম যেখানে কি আমার দোপ্য সেন্সো এবং অনি সেন্সোর মধ্যে দুয়ে কোর্সিয়া আছে অর্থাৎ তার মানে কি কুরবা এবং দস্যর মধ্যে যদি আমি এই পাশে একটা কোর্সিয়া আছে অপর পাশে যে কোর্সিয়া আছে সিনিসা কোয়েস্ত পার সরপাসারে অ্যালোরা কুরবা এবং দস্যর মধ্যে যদি আমার অনি সেন্সো দুয়ে কোর্সিয়া থাকে আমার সেগন্দা কোর্সিয়া বা সিনিসার কোর্সিয়া হচ্ছে কেন সরপাসারে করার জন্য তার কারণে আমি কুরবা এবং দস্যর মধ্যে সরপাসারে করতে পারবো এটা গেল এক ধরনের ইস্ত্রাদার কার্যাতা দুই আমার যদি কারের জাতা সেপারাত করা থাকে যেমন এটার কথা চিন্তা করেন এটার কথা যদি চিন্তা করেন তাহলে আমি কুরবা এবং দস্যর মধ্যে সরপাসারে করতে পারবো কারণ কি আমার কারের জাতা সেপারাতা করা আছে এ কারণে আমার যদি এখান দিয়ে যাই তাইলে কুরবা এবং দস্যর মধ্যে আমি যদি এখান আন্দাতা করি কুরবা এবং দস্যর মধ্যে আমার ভিজিবিলিটিটা পক্ক থাকে দেখার ক্ষমতা কম থাকে তাইলে অপর পাশ থেকে যদি কোনো ভেহিকুলি আসে তাদের সাথে আমার ইনসিডেন্টই অথবা কলিশিয়নে হওয়ার সম্ভাবনা নাই কারণ কি আমার মধ্যে স্পার্টি ট্রাফিকও আছে সে কারণে বলা হয় যদি কারের যাতা সেপারাত থাকে তাহলে আমি কুরবা এবং দস্যর মধ্যে সরপাসারে করতে পারবো
এরপরে আরেকটা হচ্ছে কুরবা এবং দশের মধ্যে সরপাসারে করা যাবে সেন্স উনিক হইলে, এবং সেন্স উনিকের মধ্যে যদি অনি সেন্স উনিকের মধ্যে যদি দুয়ে কোর্সিয়া থাকে তাহলে আমি সরপাসারে করতে পারবো, কারণ কি আমার দেশটার কোর্সিয়ার মধ্যে শুধু ষোলোমাত্র একটা ভিহিকুলে চলাচল করতে পারে, সিনিসরা কোর্সিয়া প্যার সরপাসারে, এ কারণে সেন্স উনিকের মধ্যে যদি আমার দুয়ে কোর্সিয়া থাকে তাহলে কুরবা এবং দশের মধ্যে আমি সরপাসারে করতে পারবো, কোনো বিয়েতা তো নাই, নিষেধাজ্ঞা নাই। ওকে, আর যদি কুরবা অথবা দশ এরকম হয় যে আমার দপ্রিয় সেন্সও শুধুমাত্র যাওয়া ঠিক আছে এবং আসা দুইটাই, এবং অনি সেন্সর মধ্যে একটা কোর্সিয়া, কমে ধরেন যে এটার মতো যদি চিন্তা করি যে যাওয়ার জন্য একটা আসার জন্য একটা, তাহলে আমি এখানে সরপাসারে করতে পারবো না, কারণ আমি যদি সরপাসারে করতে যাই এভাবে কুরবা এবং দশের মধ্যে যেখানে আমার ভিজিবিলিটি অর্থাৎ দেখার ক্ষমতা কম থাকে, এই জায়গায় যদি সরপাসারে করতে পারে এমন হইতে পারে এখান থেকে নিচে ওই ডালের থেকে একটা গাড়ি আসতে পারে, সেক্ষেত্রে আমার ইনসিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, এ কারণে কুরবা এবং দশের মধ্যে যদি ওনা কারের জাতা দপ্রিয় সেন্সও এবং অনি সেন্সের মধ্যে ওনা কোর্সিয়া থাকে তাহলে আমি সরপাসারে করতে পারবো না। পই আমরা এখন দেখবো ইনক্রচো ইন্টারসেসিওনে বলে, ইন্টারসেসিওনে হচ্ছে মেইন শব্দটা যে চৌরাস্তা, এটার আবার সমার্থক শব্দ হচ্ছে আমার এই যে ইনক্রচো লেখাটা, ইনক্রচো মানে হচ্ছে চৌরাস্তা এবং ইন্টারসেসিওনে মানে হচ্ছে চৌরাস্তা, একই কথা। অনেক সময় আমরা এলোমেলো খেয়ে ফেলি যে অনেক সময় আপনার কুইজের মধ্যে দেয় ইন্টারসেসিওনে লেখাটা, ইনক্রচো লেখাটা দেয় না, সেক্ষেত্রে মনে হয় এটা কী আলা হয়, কিন্তু না, ইন্টারসেসিওনে এবং ইনক্রচো কথাটা একই, দুইটা সমার্থক শব্দ। আমার বেলা হয় এটা, এই আপনি মনে রাখতে হবে তাহলে ইন্টারসেসিওনে এবং ইনক্রচো বলতে একই কথা, এটা সমার্থক শব্দ বলছে ঠিক আছে কিন্তু একই কথা। ওকে দেখি, আমার ইন্টারসেসিওনে বা ইনক্রচো হচ্ছে দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে রাজো আর একটা হচ্ছে লিবেলি স্পালসাতি। ওকে, ফার্স্টটা দেখে যে ইন্টারসেসিওনে আর রাজো অথবা ইনক্রচো বা আর রাজো বলে, যেখানে আমার কী করে একাধিক রাস্তার মিলন হয় বা জংশন হয়, একের পিউ দি উনো ইস্ত্রাদা যখন নাকি আপনার একটা একটার সাথে মিলবে সেটা হচ্ছে আমার ইনক্রচো, পিউ দি উনা ইস্ত্রাদা, উনা ইস্ত্রাদা যাচ্ছে যদি সাইড থেকে বা যে পাশ থেকে আরেকটা ইস্ত্রাদা এসে যোগ হয় সেটাই হচ্ছে আমার ইনক্রচো। অ্যালোরা ইনক্রচোর মধ্যে পো এসেরে দুয়ে ইস্ত্রাদা ইনকন্ত্রারে করতে পারে অর্থাৎ মিল হইতে পারে, আংকে পিউ চিংকুয়ে স্যারতে দিয়েছি হইতে পারে, নন চিন্তা নিয়ে সোলো আমাদের মনে রাখতে হবে কুইজে এটাই আসে বেশিরভাগ সময় যে উন ইন্টারসেসিওনে আর রাজো পো এসেরে উনো অ পিউ দি উনো কোর্সিয়ে ইনক্রচাতো সি বেরো, কারণ কি যখনই আমার মনে রাখতে হবে যে ইনক্রচোর প্রথম সংজ্ঞা হচ্ছে প্রথম ইয়া হচ্ছে যে এখানে পিউ দি দুয়ে ইস্ত্রাদা আপনার ইনক্রচারে করে, মানে কি আইসা মিল হয় চৌরাস্তার মতো আইসা মিল হয় তার কারণে আমার তখন এটা ইনক্রচো হয়। ওকে, ইন্টারসেসিওনে আর রাজো মানে কি, রাজো যে কথাটা, রাজো কথাটা আমার একটা মনে রাখলে আমি অনেক কিছু মনে রাখতে হবে, এটা দিয়ে রাজো দিয়ে মার্চা পিয়ে দিলে একটা কথা আছে, এ কারণে আমরা ফার্স্টে মনে রাখি আমরা যেই দাড়ি শেপ করি ঠিক আছে কী দিয়া শেপ করি, রেজার দিয়া, ওকে রেজার দিয়া যখন শেপ করি এই রেজার যখন কিনতে যান তখন সুপার মার্কেটে কি বলেন এটা, এটার ইটালিয়ান ভাষায় কি বলে রেজারটারে, রাজোইও, রাজোইও মানে কি আপনি এটারে চাইসা সোজা করে আনলেন তাই না। ওকে, এই রাজো মানে হচ্ছে রাজারে, আপনি রাজারে করতেছি সমান করতেছি, এই কারণে রাজারের আরেকটা শব্দ হচ্ছে রাজো মানে সমান্তরাল। ওকে, এই কারণে লেখা হচ্ছে যে ইন্টারসেসিওনে আর রাজো অর্থাৎ আমার সমান্তরাল একটা ইনক্রচো, চৌরাস্তা হচ্ছে সমান্তরাল, আর যেটা নাকি আরেক প্রকার যে ইনক্রচো আছে বা ইন্টারসেসিওনে আছে যেটা বলে লিবেললি স্পালসাতি, লিবেললি মানে কি আমার লেভেল থাকে উপর দিয়ে একটা যায় নিচে দিয়ে একটা যায়, এটা আমরা অনেকটা ফ্লাইওভারের মতো চিন্তা করতে পারি, আমাদের বাংলাদেশে যে ফ্লাইওভার আছে উপর দিয়ে যাচ্ছে বিকুলি আবার নিচে দিয়েও বিকুলি যেতে আছে, কিন্তু কেউ কিন্তু কারোর সাথে ইনক্রচারে করে না, যার যার রাস্তা দিয়ে সে সে যেতে আছে, কেউ কারোর সাথে ইনক্রচারে করে একজনের সাথে একসাথে এইভাবে যোগ হয় না, একজন উপর দেওয়া যায় আরেকজন নিচে দেওয়া যায়, দুবাইয়ে বেশিরভাগ দেখা যায়, আপনার জাপানে চীনে দেখা যায় যে এরকম লিভেল স্পেশালিটি দিয়েছি আগে বেনতিও আছে, আমি দুবাইয়ে যাই নাই বাট আপনার দুবাইয়ে আগে আমার একটা স্টুডেন্ট আগে ছিল উনি বলছে যে ভাই এরকম আপনার 13টা আমি দেখছি যে এরকম লিভেল স্পেশালিটি আছে যে একটা নিচে দেওয়া হন্ধে গেছে একটা এইভাবে হয়ে গেছে উপর উপর মিলে ঠিক আছে।